এদিকে যথাযথ মর্যাদা এবং শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস। শোক দিবসের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্য সহ 15 আগস্ট 1975 এর অভিশপ্ত দিনে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়।